অসীম সাহসের নজির গড়লেন সিউরির বারুইপাড়ার বছর একুশের যুবক অভিজিৎ মালা বিষাক্ত গোখরা সাপের ছোবল খেয়েও স্নায়ুর চাপ হারাননি উল্টো জ্যান্ত সেই গোখরাকে হাতে নিয়েই পৌঁছে গেলেন হাসপাতালে আপাতত সিউরি হাসপাতালে চিকিৎসা চলছে তার চিকিৎসক থেকে প্রতিবেশী সকলেই তার প্রশংসা করছেন বৃহস্পতিবার সকালে বাড়িতে টিফিন করার জন্য মুড়ির ড্রাম থেকে মুড়ি বের করছিল সে পরিবার সূত্রের খবর সেই সময় ড্রামের পাশ থেকে বেরিয়ে আসে গোখরাটি কিছু বুঝে ওঠার আগেই অভিজিতের হাতে ছোবল মারে সাপটি তবে ঘাবড়ে না গিয়ে অভিজিৎ চট জলদি সাপটিকে ধরে ফেলে জ্যান্ত সাপটিকে সঙ্গে নিয়ে সোজা পৌঁছে যান শিউরি হাসপাতালে যুবকের হাতে জ্যান্ত সাপ দেখে হাসপাতালের রোগীরা ভয় পেয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তার চিকিৎসা শুরু করেন খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে আসেন বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস দীনবন্ধু বাবু জানান এটি একটি বিষদর গোখরা সাপের বাচ্চা এটি প্রায় দু ফুটের মতো লম্বা সাপটি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে কিছুদিন আগেই সাপের কামড় খেয়েও ক্ষান্ত হয়নি হলদিবাড়ি বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাকপাড়ার এক যুবক সাপটি গলায় জড়িয়ে হাসপাতাল অবধি গিয়েছিল সে যদিও শেষ পর্যন্ত হাসপাতালেই মৃত্যু হয় ওই যুবকের পুলিশ জানিয়েছিল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকারই বরেরডাঙ্গা এলাকার বাসিন্দা শব্দদাস চারা মাছের ব্যবসা করতেন এজন্যই বাড়ি সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি ছোট ছোট জলাশয় কেটেছিলেন হঠাৎ তার নজরে আসে একটি বিষদর গোখরা সাপ পুকুরে নেমে চারা মাছ খাচ্ছে তখন সে সাপটিকে ধরতে গিয়ে সাপের ছোবল খায় তার ডান হাতে ছোবল মারে সাপটি কিন্তু এরপরও পিছু হটেনি সে সাপটিকে গলায় জড়িয়ে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল পর্যন্ত যায় এই দৃশ্য প্রথমে হাসপাতাল কর্মীরা কিছুটা ঘাবড়ে গিয়েছিল সাপটিকে প্লাস্টিকে বন্দি করে তারপর হাসপাতাল সংলগ্ন জঙ্গলে ছেড়েও দেয়া হয় অভিযোগ চিকিৎসায় টালবাহানার জেরে মৃত্যু হয় ওই যুবকের আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ সকলকে